আসসালামু আলাইকুম, আমন্ত্রণ ভিস্তা টিভির রাতের শীর্ষ সংবাদে সাথে আছি আমি উম্মে হানি আহমেদ। করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যু আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় সারা দেশে 14 দিনের শাটডাউনের সুপারিশ করেছে কোভিড-19 বিষয়ক জাতীয় পরামর্শ কমিটি। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো 81 জনের মৃত্যু, নতুন শনাক্ত হয়েছে 6058 জন। অর্থনীতির গতিপ্রবাহ ধরে রেখে প্রবৃদ্ধির ইতিবাচক ধারা বজায় রাখার মতো চ্যালেঞ্জ বাংলাদেশ অতিক্রম করেছে। মির্জা ফখরুল সাহেব রায় সব দেখতে পান না, বলেছেন ওবায়দুল কাদের। সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধু পুরো জীবন উৎসর্গ করেছে, বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বাংলাদেশে করোনা টিকা উৎপাদনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সুনামগঞ্জের তাহিরপুরে পেশাদার খুনি ভাড়া করে মাদকাসক্ত ছেলেকে খুন করার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। কেনিয়ায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 17 সেনা নিহত। ইথিওপিয়ার তাইগ্রে অঞ্চলের ব্যস্ততম একটি এলাকায় বিমান হামলায় কমপক্ষে 51 জনের মৃত্যু। প্রথমবারের মতো আয়োজিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বৃষ্টিবিঘ্নিত ফাইনালে ভারতকে 8 উইকেটে হারিয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড। কোপা আমেরিকায় শেষ মুহূর্তে নাটকীয়তায় জয় পেল ব্রাজিল। দর্শক, এই ছিল ভিস্তা টিভির রাতের শীর্ষ সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।